রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নামটি শুনলেই আমাদের মনে একটি শব্দ ভেসে ওঠে, আর তা হলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো আপনারা জানেন প্রায় 5000 বছর আগের এক অজানা প্রাচীন নগর সভ্যতা। সমগ্র বিশ্ববাসীর কাছে সেই অজানা ইতিহাসের দরজা খুলে দিয়েছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তা মাটি খুঁড়ে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ঠিকই, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই মাটি খোঁড়াখুঁড়ির কাজ তিনি মোটেই পছন্দ করতেন না। অথচ আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে তার চাকরি ছিল সার্ভে করা, অর্থাৎ খনন কার্য করা এবং ক্ষেত্র সমীক্ষা করাই তার একমাত্র কাজ ছিল। চাকরিরত অবস্থায় তিনি কিন্তু মনে প্রাণে এই কাজ থেকে মুক্তি চাইছিলেন, কেননা তিনি সবচাইতে বেশি পছন্দ করতেন বিভিন্ন বিশ্লেষণমূলক কাজে নিজের মস্তিষ্ককে ব্যস্ত রাখতে। পঠন পাঠন আর গবেষণার মাধ্যমে মাথা ঘামিয়ে নিত্য নতুন তত্ত্ব প্রতিষ্ঠা করতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন। 1910 সালে চাকরি জীবন শুরুর আগেই তিনি লখনৌ জাদুঘরের কিউরেটর পদের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেখানে তাকে নিরাশ হতে হয়েছিল। সেই পদে চাকরি পেয়েছিলেন দয়ারাম সাহানি, উপেক্ষার ইতিহাসের সেই শুরু। পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মরত অবস্থায় 1913 সালে তিনি সংস্থার লিপিবিদ বা এপিগ্রাফিস্ট পদে চাকরির জন্য আবেদন করলেন। সে সময়ে লিপি বিশারদ হিসাবে একমাত্র তিনিই ছিলেন যোগ্যতম প্রার্থী। লিপি, মুদ্রা ইত্যাদি বিষয়ের উপর তার যাবতীয় কাজ তখন বাংলা তথা সারা ভারতবর্ষে সর্বাধিক আলোচিত। কিন্তু সংস্থার ডিরেক্টর জেনারেল স্যার জন মার্শাল, যিনি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের কাজে বেশিরভাগ সময়ে বেশ সন্তুষ্ট ছিলেন, সেই তিনি লিপিবিদের সেই পদে রাখাল দাসের নাম মোটেই সুপারিশ করলেন না। উপরন্তু তিনি লিখলেন, সরকারি লিপিবিদ হওয়ার যথাযথ যোগ্যতা ব্যানার্জির নেই। আসল ঘটনাটি হল, স্যার জন মার্শাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মেধা বুদ্ধির প্রশংসা করলেও তিনি তার কাজের পদ্ধতিকে মোটেই সমর্থন করেননি। প্রত্নবিদের চাকরিতে থাকা সত্ত্বেও রাখাল দাস মাটি খোঁড়াখুঁড়ির কাজ না করে রাত দিন অফিসে বসে পড়াশোনা আর মুদ্রা বা লিপির বিশ্লেষণ করছেন, এ বিষয়টি স্যার জন মার্শাল কোনো মতেই মেনে নিতে পারেননি। ফলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কাজটি পেলেন না। এরপর 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল চেয়ারের অধ্যাপক পদে চাকরির জন্য আবেদন করলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তিনি দেখলেন, এই কারমাইকেল পদে যদি চাকরিটি হয় তাহলে অধ্যাপনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বসে গবেষণা করার সুযোগ তিনি পেয়ে যাবেন, খনন কার্যের চাকরি থেকে তার মুক্তিও ঘটবে। কিন্তু প্রকৃতির এমনই পরিহাস, যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও, স্বয়ং হরপ্রসাদ শাস্ত্রীর সুপারিশ থাকা সত্ত্বেও তিনি এই চাকরিটিও পেলেন না। চাকরিটি পেলেন দেবদত্ত ভাণ্ডারকর, প্রখ্যাত প্রত্নবিদ গোপাল ভাণ্ডারকরের ছেলে। বলা বাহুল্য, পিতার প্রতিষ্ঠা জোরেই দেবদত্ত ভাণ্ডারকর সেই চাকরিটি পেয়েছিলেন, এবং এই অপমানকর বিষয়টি সারা জীবন ধরে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কখনোই মেনে নিতে পারেননি। এমনই সময় যেটি তিনি কখনোই চাইছিলেন না সেটাই করা হলো। তিনি চাইছিলেন কলকাতায় চাকরি করতে, কারণ কলকাতার অফিসে বসে গবেষণা এবং পড়াশোনার কাজ, বইপত্র লেখালেখির কাজ তিনি সহজেই করতে পারছিলেন। কিন্তু তাকে কলকাতা থেকে পশ্চিম সার্কেলের পুনেতে ট্রান্সফার করা হলো। প্রবল অনিচ্ছা সত্ত্বেও 1917 সালে তাকে পুনেতে পশ্চিম সার্কেলের সুপার হিসাবে যোগ দিতে হলো। আর এখানেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা যা তাকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল। সেখানে পৌঁছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দেখলেন 1912 সালে তৈরি করা একটি রিপোর্টে বলা হয়েছে যে মহেঞ্জোদারো এলাকা মাত্র 200-300 বছরের পুরনো একটি ক্ষেত্র। রিপোর্টটি তৈরি করেছেন সার্কেলের পূর্ববর্তী সুপার দেবদত্ত ভাণ্ডারকর, যিনি কিছুদিন আগেই সম্পূর্ণ বাবার জোরে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল চেয়ারের অধ্যাপক হিসাবে নির্বাচিত হয়েছেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় বরাবর তিনি ছিলেন প্রখর অন্তর্দৃষ্টি এবং প্রখর অনুমান শক্তির অধিকারী। তিনি সহজেই বুঝতে পেরেছিলেন যে দেবদত্ত ভান্ডারকর মহেন্দ্রদারোতে না গিয়েই এই রিপোর্ট তৈরি করেছেন। ইতিহাস চর্চায় এত বড় ছলনার ঘটনা মেনে নেওয়া তার পক্ষে, তার ধাতে কখনোই ছিল না। তিনি তো বরাবর বিদ্রোহী, বিরোধী, মেকি ইতিহাসবিদদের মুখোশ খুলে দেওয়াই ছিল তার অন্যতম মিশন। 1919 সালে তিনি প্রথম মহেন্দ্রদারোতে পা রাখলেন, মনোনিবেশ করলেন সমীক্ষা আর খননের কাজে। সিন্ধু প্রদেশের সেই প্রত্যন্ত অঞ্চলে পড়ে রইলেন দিনের পর দিন। একদিকে যেমন দেবদত্ত ভান্ডারকরের মুখোশ খুলে দিতে হবে, অন্যদিকে তেমনি নতুন কিছু করে তাকে আবিষ্কার করে তাকে নিজেকে প্রমাণ করতে হবে। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, সেই একই সময়ে উত্তর সার্কেলের দায়িত্বে থাকা দয়ারাম সাহানি, তিনিও হরপ্পাতে খনন কার্য শুরু করেছিলেন। আপনাদের আগেই বলেছি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় কখনোই মাটির নিচে খনন কার্য করা পছন্দ করতেন না। অথচ দেখুন কি আশ্চর্যের ব্যাপার, তিনি সেদিন নিজেও জানতেন না যে তার সামনে মাটির নিচে কি বিস্ময় অপেক্ষা করছে। অচিরেই মাটির তলা থেকে উঠে আসলো ইতিহাসের সোনার খনির সন্ধান। ধাপে ধাপে তিনি আবিষ্কার করলেন মহেঞ্জোদারোর প্রায় 5000 বছরের প্রাচীন সভ্যতা। প্রবল উত্তেজনায় ছটফট করতে করতে তিনি সমস্ত রিপোর্ট, ফটোকপি, নোটস সব এক এক করে পাঠালেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল, তার বস সেই স্যার জন মার্শালকে। জন মার্শাল কিন্তু রাখালদাসের তত্ত্বে নিশ্চিত হতে পারছিলেন না। তিনি রাখালদাসের প্রেরিত সমস্ত তথ্য কোথাও না ছাপিয়ে সম্পূর্ণ চেপে গেলেন। 1923 সাল নাগাদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর নিজেকে সংযুক্ত রাখতে পারলেন না। তিনি এবার নিজের উদ্যোগেই ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় মহেন্দ্রদারোর উপর তার লেখা প্রবন্ধগুলি মডার্ন রিভিউ পত্রিকায় কখনো নিজের নামে কখনো বেনামে ছাপাতে শুরু করলেন। আর এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়লেন ডিরেক্টর জেনারেল স্যার জন মার্শাল। 1923 সালের 23 নভেম্বর পশ্চিম সার্কেল থেকে পূর্ব সার্কেলে তিনি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বদলির সুপারিশ করে দিলেন। ষড়যন্ত্রের শিকার হয়ে ভগ্ন হৃদয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রদারো ছেড়ে পূর্ব সার্কেলে কলকাতায় সুপার পদে কাজে যোগ দিলেন। আর অন্যদিকে ঠিক তার পরের বছর 1924 সালে স্যার জন মার্শাল বিশ্বের দরবারে মহেঞ্জোদারোর প্রাচীন সভ্যতা আবিষ্কারের কথা ঘোষণা করলেন। সে বছর নভেম্বরের 20 তারিখে অমৃতবাজার পত্রিকা, স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু ইত্যাদি 20টি খবরের কাগজে ফলাও করে একযোগে প্রকাশিত হল সেই ব্রেকিং নিউজ। চারিদিকে তখন জন মার্শালের জয় জয়কার, দেশে বিদেশে প্রকাশিত হল সংবাদ, স্যার জন মার্শালই হলেন মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক। তিনি আসলে সে সময় কিন্তু মহেঞ্জোদারোতে কখনো পাই রাখেননি। ইতিহাস ঘেঁটে দেখা যায় যে 1925 সালের আগে মহেঞ্জোদারোতে স্যার জন মার্শাল কখনোই যাননি, অথচ তিনিই ঘোষিত মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক হিসাবে। পরবর্তীকালে আমরা দেখেছি যে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বই ডিসকভারি অফ ইন্ডিয়াতে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক হিসাবে স্যার জন মার্শালের নাম উল্লেখ করেছেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে কোথাও উল্লেখ করা হয়নি। সত্যি সত্যি ভাবা যায় না, সে সময়ে বিচ্ছিন্ন, বিপর্যস্ত, বিষাদগ্রস্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় খবরের কাগজগুলিতে একের পর এক প্রতিবাদী চিঠির ঝড় তুলেছিলেন বটে, কিন্তু পরিবর্তে তার বিরুদ্ধে তৈরি হয়েছিল আরও এক গভীর ষড়যন্ত্র। 1925 সালের 18 অক্টোবর জব্বলপুরের ডেপুটি কমিশনার ম্যাকডোনাল্ড সাহেবের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করা হল যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 64 যোগিনীর মন্দির থেকে 22 ইঞ্চির একটি মূর্তি চুরি করেছেন। খবরটা শুনে বাংলা তথা ভারতবর্ষের
বিদ্যুৎ সমাজ চমকে গেল। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিরল প্রতিভাধর পণ্ডিত মূর্তি চুরি করেছেন, এ তো এক অবিশ্বাস্য খবর। তবে আরও অবাক করা খবর হলো এটাই যে, পরের বছর 1926 সালের 5ই জুলাই রাখালদাস বন্দ্যোপাধ্যায় নিজেই জব্বলপুর কোর্টে সেই মূর্তিটি ফিরিয়ে দিলেন। কোর্টকে জানালেন যে তার অজ্ঞাতে বাসুদেব পাণ্ডা নামে একজন পিয়ন সেটা চুরি করেছিল। কোর্ট 1926 সালের 2রা সেপ্টেম্বর তার বিরুদ্ধে চুরির অভিযোগ খারিজ করে দেয়। কিন্তু আদালত খারিজ করে দিলেও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গভীর ষড়যন্ত্রমূলক এক ডিপার্টমেন্টাল এনকোয়ারি চালু হলো। যেন তেন প্রকারে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়াই ছিল এই তদন্ত কমিটির একমাত্র উদ্দেশ্য। 1927 সালে স্যার জন মার্শাল তদন্ত কমিটির সামনে সামান্য পেনশন দিয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে চাকরি থেকে বরখাস্ত করার প্রস্তাব দিলেন। আর সেই প্রস্তাব অনুযায়ী রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব মূর্তি চুরির অভিযোগে 1927 সালের আগস্ট মাসে মাত্র 41 বছর বয়সে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য হলেন। এই অপমানকর ঘটনার পর তিনি আর মাত্র 4 বছর বেঁচেছিলেন। সারা জীবন ধরে ধনী পরিবারের প্রবল আর্থিক সচ্ছলতা তিনি বজায় রাখলেও চাকরি চলে যাওয়ার পর আর্থিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে জীবনের শেষ কয়েকটি বছরে তিনি তার সেই জমিদারি ঠাটবাট আর বজায় রাখতে পারলেন না। আর্থিক অসুবিধার সঙ্গে যুক্ত হল শারীরিক প্রতিকূলতা, ডায়াবেটিসে একেবারে কাহিল হয়ে পড়লেন তিনি। এরই মধ্যে 1928 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মনীন্দ্রচন্দ্র নন্দী প্রফেসর হিসাবে তিনি নিযুক্ত হলেন। তবে এই কাজে সম্মান যতটা ছিল অর্থ ততটা ছিল না। বিশেষ করে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো নবাবী মেজাজের মানুষের পক্ষে তা ছিল নিতান্তই নগণ্য। এদিকে শরীর ভাঙছিল দ্রুত, এসবের সাথেই বড় ছেলের অকাল প্রয়াণের শোক তিনি আর সামলাতে পারলেন না। অচিরেই তার জীবনে ঘনিয়ে এলো করুণ পরিণতি। মাত্র 45 বছর বয়সে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক, বাঙালির গর্ব, মহাপণ্ডিত, বিরল প্রতিভাধর রাখালদাস বন্দ্যোপাধ্যায় একজন উদ্বিগ্ন, একজন অসুখী মানুষ হিসাবে 1930 সালে প্রয়াত হলেন। 1885 সালের 12ই এপ্রিল আজকের মতোই এমনই একটি দিনে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কালীমাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিনে বাঙালির গর্ব এই বিস্তৃত প্রায় মানুষটিকে আমার শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সেফ থাকুন। নমস্কার।